পিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি তো স্পষ্ট করে বলেছেন একটা কথা, কি বলেছেন, যে আমরা এমন কোন ক্রিকেটারকে আসলে দলভুক্ত করতে চাই না বা সেই প্রসেসে যাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট, যাকে আসলে নিলে খেলাতেই হবে। এখন যেই ক্রিকেটারকে নিলে খেলাতেই হবে এই কারণে আপনারা তাকে 17 জনের মধ্যে রাখেননি, কারণ খেলাতেই হবে 17 জনের মধ্যে রাখলে তাকে কি আপনারা পরের 8 জনের মধ্যে রাখবেন? এগুলো আসলে বাংলাদেশের ক্রিকেটে বর্তমান প্রেক্ষাপটে একটা বড় প্যানিক সিচুয়েশন তৈরি করেছে, কারণ রিয়াদ থাকবে না, এই যে ফুল স্টপ, এটা যেদিন দল ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের সেদিন থেকেই শেষ। নতুন করে এই ইস্যুটাকে তৈরি করার তো কোনো কারণ নেই, নতুন করে এই ইস্যুটাকে তৈরি করা জিয়ে রাখার অর্থ হচ্ছে আপনারাই চাচ্ছেন রিয়াদ কেন্দ্রিক আলোচনাগুলো থাক, বাড়ুক এবং সেটা নিয়ে লাইমলাইটে থাকতে।